ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো ভারত আমার ভারতবর্ষ। নমস্কার, ভারত আমার ভারতবর্ষ এই অনুষ্ঠান স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের উপর ভিত্তি করে আমাদের দেশের দেশপ্রেমীদের চেনার ও জানার এবং একই সাথে স্মরণ ও বরণ করার অনুষ্ঠান। সারা বিশ্বকে আমাদের জানার প্রয়োজন আছে, তারও আগে আমাদের জানার প্রয়োজন আছে, চেনার প্রয়োজন আছে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী দেশপ্রেমীদের এবং ভারতবর্ষের ইতিহাসকে। আমাদের সেই সব দেশপ্রেমীদের চেনা উচিত, জানা উচিত, যাদের আত্মবলিদানে এবং প্রত্যক্ষ ও পরোক্ষ চেষ্টায় আজ আমরা স্বাধীন। প্রত্যেক ভারতবাসীকে, বিশেষ করে বর্তমান প্রজন্মের সাথে আমাদের ঐতিহাসিক দেশপ্রেমীদের পরিচয় ঘটানো এই অনুষ্ঠানের বিশেষ উদ্দেশ্য। এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। প্রতি রবিবার এই অনুষ্ঠানের একটি করে পর্ব আমরা নিয়ে আসব ইউটিউবে টাচ অডিও ভিডিও প্রোডাকশন চ্যানেলে। মূলত এই অনুষ্ঠান স্বাধীনতা সংগ্রামের সময়ের উপর ভিত্তি করে একটি প্রশ্নোত্তরের অনুষ্ঠান। আপনারা সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। প্রতি পর্বে থাকবে পাঁচটি করে প্রশ্ন। এক একটি প্রশ্নের জন্য প্রথম সঠিক উত্তরদাতাকে আমরা 200 টাকা করে পুরস্কৃত করব। উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে এবং মেসেজে এই নম্বরে 9830672275। নম্বরটা আবার বলছি 9830672275, বা এই মেল আইডিতে tav2k18@gmail.com। আর অবশ্যই গতানুগতিকতার বাইরে নতুন কিছু দেখা ও শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখছি। নমস্কার, আমি চলে এসেছি, আমি আলপনা, ভারত আমার ভারতবর্ষ অনুষ্ঠানের 23তম পর্বকে সাথে করে। সরাসরিভাবে চলে যাই গত সপ্তাহের প্রশ্নের উত্তরগুলোতে। প্রথম প্রশ্ন ছিল, কোন দেশীয় পত্রিকা নীল বিদ্রোহে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে? উত্তর হলো হিন্দু পেট্রিয়ট। দ্বিতীয় প্রশ্ন ছিল, দাক্ষিণাত্যের কৃষক বিক্ষোভের কোন নেতাকে দ্বিতীয় শিবাজি বলা হতো? উত্তর হলো তরুণ মারাঠি বিপ্লবী বলবন্ত ফারতেকে। তৃতীয় প্রশ্ন ছিল, বয়কট প্রস্তাব কাকে বলা হয়? উত্তর হলো বিলেতি দ্রব্য বর্জন করে স্বদেশী দ্রব্যের প্রয়োজন মেটানোরকে বয়কট প্রস্তাব বলা হয়। চতুর্থ প্রশ্ন ছিল, ভারত আত্মা কাহার রচনা? উত্তর হলো বিপিনচন্দ্র পালের। আর পঞ্চম অর্থাৎ শেষ প্রশ্ন ছিল, অনুশীলন সমিতির প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর হলো ব্যারিস্টার পি মিত্র অর্থাৎ প্রমথনাথ মিত্র। আমরা প্রচুর উত্তরদাতা পেয়েছি, তাদের মধ্য থেকে প্রথম সঠিক 5 জন উত্তরদাতাকে বেছে নিয়েছি। প্রথম সঠিক উত্তরদাতা হলেন শৈলেন্দর কদম্বগাছি, দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তরদাতা হলেন সৃজিতা রায়গড়িয়া, তৃতীয় প্রশ্নের সঠিক উত্তরদাতা হলেন বিষ্ণুপদ মাইতি মশাট, চতুর্থ প্রশ্নের সঠিক উত্তরদাতা হলেন কিংসুক বর্ষাক শিলিগুড়ি এবং পঞ্চম অর্থাৎ শেষ প্রশ্নের সঠিক উত্তরদাতা হলেন প্রশান্ত বারিক বাজকুল। আপনারা আপনাদের ব্যাংক ডিটেলসটা আমাদের কাছে পাঠিয়ে দেবেন, কেমন? এবারে চলে আসি আজকের অর্থাৎ 23তম পর্বের প্রশ্নমালা নিয়ে। প্রথম প্রশ্ন, 12 জানুয়ারি 1963 খ্রিস্টাব্দে একজন বিশ্ববন্দিত পুরুষ জন্মগ্রহণ করেছিলেন এবং এই 12 জানুয়ারি 1934 সালে এক মহান বিপ্লবীর আত্মবলিদানের দিন, এই দুজন মহান ব্যক্তিত্বের নাম কি? প্রশ্নটা আবারও বলি, 1963 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি বাঙালিদের কাছে একটি বিশেষভাবে স্মরণীয় দিন, এই দিন কোন বিশ্ববন্দিত পুরুষ জন্মগ্রহণ করেছিলেন? আবার এই 12 জানুয়ারি 1934 সালে এক মহান বিপ্লবীর আত্মবলিদানের দিন, এই দুজন মহান ব্যক্তিত্বের নাম কি? দ্বিতীয় প্রশ্ন, অনুশীলন সমিতির মতো আরও একটি বিপ্লবী সংগঠনের নাম কি? দ্বিতীয় প্রশ্ন আবার, অনুশীলন সমিতির মতো আরও একটি বিপ্লবী সংগঠনের নাম কি? তৃতীয় প্রশ্ন, বাংলার বিপ্লব আন্দোলনের প্রথম শহীদের নাম কি? তৃতীয় প্রশ্ন আবারও আপনাদের জন্যে, বাংলার বিপ্লব আন্দোলনের প্রথম শহীদের নাম কি? চতুর্থ প্রশ্ন, ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী কোন ইংরেজকে হত্যা করার চেষ্টা করে? চতুর্থ প্রশ্ন আবারও আপনাদের জন্যে, ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী কোন ইংরেজকে হত্যা করার চেষ্টা করে?
আজকের পর্বের শেষ প্রশ্ন, মহাত্মা গান্ধীর জন্মস্থানের নাম কি এবং কত সালে তিনি জন্মগ্রহণ করেন? প্রশ্নটা আবারও আপনাদের জন্য, মহাত্মা গান্ধীর জন্মস্থানের নাম কি এবং কত সালে তিনি জন্মগ্রহণ করেন? ব্যাস, তাহলে আর কি, এবার উত্তর দেওয়ার পালা। উত্তর পাঠিয়ে দিন আজ রাত 12টার মধ্যে। কিভাবে দেবেন তা তো আপনারা সকলেই জানেন, তবু আবারও আপনাদের জন্য আর একবার বলি, উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে এবং মেসেজে এই নম্বরে 9830672275। নম্বরটা আবার বলছি 9830672275। মেল করতে পারেন, মেল আইডি tav2k18@gmail.com। প্রতিটি উত্তরের জন্যে সঠিক উত্তরদাতাকে আমরা 200 টাকা করে পুরস্কৃত করব। উত্তর পাঠানো চাই কিন্তু আজ রাত 12টার মধ্যে। তাহলে আজকের মতো এই অনুষ্ঠান শেষ করছি, আবার এই অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসব আগামী রবিবার। উত্তর পাঠানোর সময় আজ রাত 12টার মধ্যে। প্রত্যেক ভারতবাসী অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। ভারত আমার, ভারত বর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো।